আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকার ঘোলা করে পানি খায় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপদে পড়ে ১৬ বছর আগের শপথ ভাঙল ভারত। বিশ্বের প্রতি ৪ জন করোনা রোগীর ১জনেরই মৃত্যু হচ্ছে ভারতে। এবং সর্বশেষ জানাব, যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, পুলিশ সহ নিহত ৪। এবারে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন। সরকার ঘোলা করে পানি খায় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ঘোলা করে পানি খায়, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে। বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর আগে আমরা বলেছি একটা সোর্স থেকে যাতে টিকা আনা না হয়, কিন্তু সরকার নিজেদের স্বার্থে একটা সোর্স থেকে টিকা আনতে চেয়েছিল। আমরা বলেছিলাম বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার উৎসগুলো দেখা হোক, তখন সরকার তা করেনি। এতদিন পর আবার চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে। তিনি অভিযোগ করে বলেন, শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য সেটিকে টিকা আনার অনুমতি দিয়েছে সরকার। সরকারের কারো কাছে জবাবদিহি নেই, জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, তাই আজকে করোনা ভাইরাস নিয়ে সরকার ব্যবসা করছে। মির্জা ফখরুল বলেন, যে উদ্দেশ্যে আন্দোলন করছি, রাজনীতি করছি, যে কারণে আমাদের এই ছেলেরা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। লক্ষ্য তো একটাই, আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে চাই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের শক্তি ব্যবহার করে অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, এজন্যই এত ত্যাগ, এত ব্যথা, এত বেদনা। বিএনপি মহাসচিব বলেন, একটি ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়ে, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেগুলো নষ্ট করে দিয়ে আমাদের স্বপ্নগুলো চুরমার করে দিয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, যে সরকার জোর করে ক্ষমতায় থাকে তাকে টিকে থাকার জন্য কৌশল নিতে হয়, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। যেহেতু তারা জনবিচ্ছিন্ন থাকে, সে কারণে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম পর্যন্ত তাদের করতে হয়। বিপদে পড়ে ১৬ বছর আগের শপথ ভাঙল ভারত। করোনা মহামারীতে বিদেশি ত্রাণ না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারত। করোনার সামাল দিতে দেশটিকে এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো দেশ থেকে সাহায্য দিতে হচ্ছে। শুধু তাই নয়, চীনের কাছ থেকেও সাহায্য নেওয়াই আর আপত্তি নেই বলে জানিয়েছে দিল্লি। শুক্রবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, দরিদ্র দেশের তকমা কাটিয়ে উঠতে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বিদেশ থেকে ত্রাণ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু মহামারীর প্রকোপে ১৬ বছর আগে নেওয়া সেই পণ থেকে সরে আসতে হচ্ছে ভারতকে। করোনা পরিস্থিতি সামাল দিতে এখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো দেশ তো বটে, সীমান্ত সংঘাত ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকা চীনের কাছ থেকেও সাহায্য নেওয়াই আর আপত্তি নেই দিল্লির। প্রতিবেশী দেশ পাকিস্তানও ইতোমধ্যে সাহায্যের প্রস্তাব দিয়েছে, যদিও পাকিস্তানের কাছ থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে সাউথ ব্লকে। ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতিতে ভারতের সাহায্যে যেসব দেশ এগিয়ে এসেছে তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, রোমানিয়া, লাক্সেমবার্গ, পর্তুগাল, সুইডেন, অস্ট্রেলিয়া, ভুটান, সিঙ্গাপুর, সৌদি আরব, হংকং, থাইল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, ইতালি এবং সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে অক্সিজেনের যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভুটান। রেমডেসিভির এবং অন্যান্য ওষুধের পাশাপাশি মে মাসে অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতিষেধক ভারতের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার কথা জানিয়েছে আমেরিকা। বিগত কয়েক বছরে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটলেও সেখান থেকেও ২৫,০০০ অক্সিজেন কনসেন্ট্রেটর এসে পৌঁছানোর কথা, ভারতে চীনের রাষ্ট্রদূত সান উইদং সে কথা জানিয়েছে। তিনি বলেন, চীনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারীরা অতিরিক্ত পরিশ্রম করছেন যাতে ভারতের কাছ থেকে পাওয়া কমপক্ষে ২৫,০০০ অক্সিজেন কনসেন্ট্রেটরের বরাদ্দ সময় মতো দেওয়া যায়। তার জন্য সরঞ্জাম সরবরাহকারী বিমানের ব্যবস্থা করা হচ্ছে। দেশের শুল্ক দফতরের আধিকারিকরা এই সংক্রান্ত প্রক্রিয়া সারছেন।
চীন থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর আমদানির কথা স্বীকার করেছে দিল্লিও, যদিও এই আমদানিকে সাহায্য বলে মানতে নারাজ তারা। বরং কেউ যদি নিজে থেকে সাহায্য করে তা ফেরানোর প্রশ্ন নেই বলে জানিয়েছে। 2004 সালের সুনামির পর তৎকালীন মনমোহন সিংয়ের সরকার বিদেশ থেকে ত্রাণ নিতে অস্বীকার করে। 2005 সালে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন এলাকায় ভূমিকম্পে যখন 1500 মানুষ মারা যান, তখনও বিদেশি সাহায্যের প্রস্তাব নাকচ করে দেয় ভারত। তবে এবার 16 বছর আগে সে অবস্থানই বদল করেছে ভারত। এর ইঙ্গিত যদিও পাওয়া গিয়েছিল গত বছরই, করোনা প্রকোপ সামাল দিতে যখন পিএম কেয়ার্স তহবিল গড়ে তোলা হয়, তখনই দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে যে কোনো দেশের যে কোনো সংস্থা এবং ব্যক্তি তাতে অনুদান দিতে পারবেন। বিশ্বের প্রতি 4 জন করোনা রোগীর 1 জনেরই মৃত্যু হচ্ছে ভারতে। ভারতে করোনায় একদিনে মারা গেছেন আরও 3500 মানুষ, আক্রান্ত প্রায় 4 লাখ। দিল্লির হাসপাতালগুলোতে অব্যাহত আছে অক্সিজেন সংকট। ভারতের এই অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। ভারতের করোনা সংক্রমণের ইতিহাস ভেঙে 1 লাখের গণ্ডি পার করে 5 এপ্রিল, এরপর প্রতিনিয়ত ভাঙছে সেই রেকর্ড। দেশটিতে এখন দৈনিক সংক্রমণ প্রায় 4 লাখ, প্রতিদিনই মারা যাচ্ছেন 3000-এর বেশি। বর্তমানে বিশ্বের প্রতি 4 জন করোনা রোগীর 1 জনেরই মৃত্যু হচ্ছে ভারতে। ভারতের করোনার প্রথম ধাক্কা ঠেকাতে মোদী প্রশাসন বিশ্বের দীর্ঘতম 68 দিনের লকডাউন দিয়ে 130 কোটি মানুষের দেশের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা নিয়ন্ত্রণে এনেছিল। কিন্তু এর কয়েক মাস যেতে না যেতে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে উঠেছে করোনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। দিল্লি মুম্বাইয়ের মতো শহরগুলোতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন অগণিত মানুষ। শ্মশানগুলোতে দীর্ঘ লাইনে শবদেহ দাহ করা কিংবা কবরস্থানে জায়গা না পেয়ে মরদেহ নিয়ে স্বজনদের এদিক ওদিকে ছোটা যেন ভারতের নিত্যদিনের চিত্র। এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর এক ভ্রমণ নির্দেশিকায় সব মার্কিন নাগরিককে দ্রুত ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে করোনার নাস্তানাবুদ ভারতের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে ভারতে মেডিকেল সরঞ্জাম পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, পুলিশ সহ নিহত 4। কদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার নর্থ ক্যারোলাইনায় বন্দুকধারীর হামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে মারা গেছেন সন্দেহভাজন এক বন্দুকধারীও। বন্দুক হামলা পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রে, এ যেন নিয়মিত ঘটনা। প্রতিদিনই বিশ্বের ক্ষমতাধর এই রাষ্ট্রটির কোনো না কোনো শহর কেঁপে উঠবে গুলির শব্দে। লস এঞ্জেলস ভার্জিনিয়ার হামলায় হতাহতের রেশ কাটতে না কাটতে এবার গুলি চলল নর্থ ক্যারোলাইনায়, এবার টার্গেট পুলিশ। স্থানীয় সময় বুধবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বাড়িতে অবস্থান করছিলেন 2 পুলিশ কর্মকর্তা। এই সময় অতর্কিতে বাড়িতে প্রবেশ করে বন্দুকধারী, নির্বিচারে গুলি চালান তারা। এতে ঘটনাস্থলে মারা যান 1 জন, হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান অপর পুলিশ কর্মকর্তা। এই বন্দুক হামলায় নিহত হয়েছেন ওই বাড়িতে থাকা এক দম্পতিও। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন সন্দেহভাজন ওই হামলাকারীও। তবে কী কারণে এই হামলা বরাবরের মতো এবারও কোনো ক্লু নেই পুলিশের কাছে। নর্থ ক্যারোলাইনা পুলিশ কর্মকর্তা লেন হ্যাগম্যান বলেন, এটা সত্যি অগ্রহণযোগ্য একটি ঘটনা, কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না। পুলিশ খুব দ্রুতই সেখানে গিয়েছিল, কিন্তু আমাদের সহকর্মীদের বাঁচানো যায়নি। কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করা হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 150 বন্দুক হামলায় দেশটিতে মারা গেছেন অন্তত 200 জন। এতে উদ্বেগ বাড়ছে কমিউনিটিতে। বন্দুক হামলার লাগাম টানতে দেশটির অস্ত্র আইনের আমূল সংস্কারের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।